হ্যাঁ রিমা। হ্যালো বাবা, তোমার অফিসে পৌঁছতে দেরি হয়ে যায়নি তো? না রে চুটকি, আমি টাইমেই পৌঁছে গেছি। এবার আমাকে এটা বলো বাবা, নতুন অফিসে আজকে তোমার কেমন লাগছে? আর কেমন কাটছে আজকে প্রথম দিন? ভালো লাগছে রে। তুই আমার চিন্তা করিস না তো, তুই ভালো করে রেডি হ তো। আচ্ছা এখন রাখছি। রাখলাম রে। ঠিক আছে বাবা, বাই। এই না, ভালোই হয়েছে ধ্রুব স্যার চুটকিকে পার্টির জন্য ডেকেছে, বাড়িতে থাকলেও খুব মন খারাপ করত। হ্যাঁ মা, এবারও দিবাকরের সমস্ত কথা ভুলে যাবে, আর পার্টিতে গেলে দিদি অনেক মজা করবে, আর ওর মন একদম হালকা হয়ে যাবে। যদি আমাকেও সাথে নিয়ে যেত তাহলে আমারও ভালো লাগতো। অদিতি, চুটকি তৈরি হয়েছে কিনা দেখ তো। মা, তুমি কি সব পুরনো দিনের ডায়লগ বলছো? আর যদি বলারই হয় তাহলে বলো দীপিকা লাগছে, করিনা লাগছে, কি সব রাজকুমারী বলছো? দেখো মা, কত কিছু ঘরেই ছোট্ট মাথার মধ্যে সারাদিন, 24 ঘন্টা টিভি তো দেখতে থাকে। পড়াশোনায় এত মাথা খাটালে না র‍্যাঙ্কিং খুব ভালো জায়গায় যাবে। আমি তো শুধু দিদির প্রশংসা করছিলাম, তোমরা তো আমার বকতে শুরু করলে। আজকে তো পার্টিতে সবাই তোকেই দেখবে, দেখো কত লোক অজ্ঞান হয়ে যাবে। চুপ কর অদিতি। চুপ কেন দিদি, সত্যি বলছি সবার নজর তোর দিকেই থাকবে। ব্যাস এবার হয়েছে তোমাদের কথা বলা, এবার আমি যাই। বাই দিদি, এনজয় করিস। হ্যাঁ আঙ্কাল, এই ঠিকানাটা বলুন তো। এই গলি দিয়ে ঘুরে গিয়ে 4 নম্বর বাড়ি চলে এসছো? হ্যাঁ। কেমন কাটলো প্রথম দিন, কিছু খেয়েছো? ওহো পূর্ণিমা, তুমি আমার ইন্টারভিউটা পরে নিও, আগে তুমি এটা বলো তো মেয়েটা ঠিক টাইমে পার্টিতে গেছে তো? হ্যাঁ, আগে জলটা খেয়ে নাও। তোমার দেয়া নতুন ড্রেসে খুব সুন্দর লাগছে ওকে। আচ্ছা, দীপিকা করিনার থেকে কম নয়। বাবা তোমার দিনটা কেমন কাটলো? রিয়েল এস্টেটের কাজে তোমার এত এক্সপিরিয়েন্স, বস নিশ্চয়ই তোমাকে মাথায় করে রেখেছিল, সব ইম্পর্টেন্ট কাজ তোমাকেই করতে বলেছে। হ্যাঁ হ্যাঁ রিমা, আমার বস খুব ভালো, উনি তো আজ প্রথম দিনেতেই অফিসের সব কাজ আমায় বুঝিয়ে দিয়েছে। বাবা তুমি না কালকে আমাকেও অফিসে নিয়ে যাও, আমি না বাড়িতে বসে বোর হয়ে যাই। শুভ, কিন্তু দেখো বাবা 10 মিনিটও পড়াশোনা করেনি। চলো বাবু, আমি তোমাকে পড়াচ্ছি, চলো। এই দুজন সব সময় কিছু না কিছু করছে, কি হলো? অফিসে সব ঠিক ছিল তো? হ্যাঁ সব সব ঠিক আছে, সব ঠিক ছিল পূর্ণিমা। আরে কোথায় ঢুকে পড়ছো তোমরা, কে হে তুমি? আরে আঙ্কাল বসে কথা বলি। আরে শুনতে পাওনি আমি কি বললাম? কারা তোমরা? আরে এটা কি অসভ্যতা? আরে আঙ্কাল একে অসভ্যতা নয়, হিসেব নিকেশ বলে। কিন্তু তুমি কে? বি ফর বিহান, লোকে ভালোবেসে এই নামেই ডাকে আমায়। তুমি যেই হও না কেন, এইভাবে বাড়িতে ঢোকার মানে কি? আর তোমরা কি চাইছো বলো তো? বাকি ভাড়া তুলতে এসেছি আমরা। কোন বাকি ভাড়ার কথা?
তুমি? ওই মেয়েটা মন্দিরের। তুমি এখানে আমার বাড়িতে কি করছো? ও, তাহলে আপনি এখানে থাকেন? ভদ্রলোকেরা বাড়িতেই থাকে, তোমার মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় না। অদিতি, তুই একে চিনিস নাকি? হ্যাঁ বাবা। আর আজ কেউ জোর করতেই এসেছি, কিন্তু বিয়ে করাতে নয়, এই বাড়িটা খালি করাতে। পাগল হয়ে গেছো নাকি তুমি? তুমি কি আমাদের বাড়ি খালি করে দেওয়ার? চলো ওঠো, বেরো বেরো এখান থেকে। বাবা, এরা কারা? আরে বাবা, বাচ্চাটাকে খাইয়ে তো কেবলমাত্র ফুটবল তৈরি করেছে, আর ভাড়া দেওয়ার জন্য টাকা নেই, তাই না? এসব বাজে বকা বন্ধ করো আর বেরো এখান থেকে। এই যে ঝাঁসির রানী, আওয়াজ নামিয়ে মানছি, সেদিন মন্দিরে আমি ভুল করেছিলাম, কিন্তু এইবার খবর পাকা। এক তো ভাড়া দাও না, তার উপর পুরো বাড়িটা দখল করে বসে আছো। কেন, তোমার বাবার রাজত্ব? আমার বাবার ব্যাপারে তুমি অদ্ভুত কথা বলছো। আমরা এখানে এসেছি তো খুব বেশি দিন হয়নি যে আমাদের ভাড়া বাকি থাকবে। আমরা ভাড়া নেওয়ার সময় পেপারে সাইন করেছি, তাহলে কবজা কেন বলছো? চলো বেরো এখান থেকে, চলো সবাই। দেখুন আঙ্কেল, আপনি আমার থেকে বয়সে অনেক বড়, তাই খুব ভালোভাবে বলছি, চুপচাপ বাড়িটা খালি করে দিন, আর টাকাটাও ভালোই ভালো দিয়ে দিন, না হলে। নয় তো কি? হ্যাঁ, বাড়ি খালি করব না, যা ইচ্ছা করে নাও। তো ব্যাস, ও ফর ওভার আর ও ফর আউট, মানে কথাবার্তা হলো ওভার আর জিনিসপত্র হবে আউট। আরে বন্ধ করো এসব নাটক। দেখো আমি বলছি, তুমি এসব ঠিক করছো না, আমি 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 পুলিশকে ফোন করব। পুলিশকে? এই নাও, আমার ফোন থেকেই ডাকো, আরো তাড়াতাড়ি আসবে। চল চল তাড়াতাড়ি কর। বাড়ি ছেড়ে চলে যাচ্ছ? আরে ফ্যামিলিকে তো সঙ্গে নিয়ে যাও। বাড়ি ছেড়ে যাবে তুমি? এসব কি করছো পাগল, বন্ধ করো এটা। অদিতি, এসব কি করছিস মা? থাম তুই। আরে পাগল হয়ে গেছো নাকি? কি করছো দিদি? ভালো করে বেঁধে দাও ওকে, ভালো করে। বন্ধ করো এটা, বন্ধ করো এটা, না হলে। নয়তো কি? হ্যাঁ,